এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, দলের বিলুপ্তি অবসম্ভাবী। আরও বড় বিস্ফোরণের ইঙ্গিত দিলেন তথাগত রায়। বিস্তারিতভাবে জেনে দেওয়ার সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তেমন কোনো বড় পদে না থেকেও ইদানিংকালে রাজ্য বিজেপিতে সবচেয়ে আলোচিত নাম তথাগত রায়। সাম্প্রতিককালে দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই খড়গহস্ত্র হচ্ছেন তথাগত রায়। তার এক একটি টুইট রীতিমতো বিস্ফোরণ ঘটাচ্ছে দলের অন্দরে। পাল্টা তাকে দিলীপ ঘোষরা আক্রমণ শানালেও তাতে বিশেষ পিছপা হচ্ছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তথাগত রায় এবং দিলীপ ঘোষ দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলেছেন তা বঙ্গ বিজেপির কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। এবার আরও এক কদম এগিয়ে গেলেন তথাগত রায়। বৃহস্পতিবার টুইটারে তথাগত রায় লেখেন, বিজেপির শুভানুধ্যায়ীরা বলেছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, যে সময় পেরিয়ে গেছে, বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তাহলে পশ্চিমবঙ্গের দলের বিলুপ্তি অবসম্ভাবিক। একাধিক বিতর্কিত মন্তব্যের পর দিন দুই আগেই টুইটারে ও ফেসবুকে নিজের বায়োতে বদল এনেছেন তথাগত রায়। টুইটে তিনি লিখেন, সাধারণ একটি তথ্য, আমার প্রোফাইলের বিবরণীতে একটি ছোট্ট বদল করা হয়েছে। এতদিন সেখানে ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু লেখা ছিল, সেখানেই এখন সম্প্রতি হুইসেল ব্লোয়ার লেখা হয়েছে। তারপরই আরও একটি টুইটে তিনি লিখেছেন, আমি বিজেপি শব্দটিও লিখেছি যাতে লোকে অন্য কোনো কিছু না ভেবে বসে। শুধু টুইটার নয়, ফেসবুকেও একই বদল করেন প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায়। একের পর এক আক্রমণের জবাবে তথাগতকে দল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সোশ্যাল মিডিয়ায় বায়ু পরিবর্তন করতেই তথাগত রায়কে নিজে জল্পনায় ছড়ায়, তাহলে কি দল ছাড়ছেন তিনি? কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি, বরং নিজেকে দলের একজন কর্মী হিসেবে দেখিয়েছেন। দিলীপের পাশে দাঁড়িয়ে তথাগতকে দলের সাধারণ কর্মী বলে অভিহিত করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তা সত্ত্বেও তথাগত রায়ের থামার কোনো লক্ষণই নেই, বরং বিজেপির নির্দিষ্ট একটি অংশের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে চলেছেন তিনি। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিনই রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত রায়। এবার সেই বিস্ফোরণ আরও কয়েক কদম এগোনোর ইঙ্গিতই দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।